আসসালামু আলাইকুম ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করতে না করতেই বেশ কিছু বিষয় সামনে চলে এসছে বেশ কিছু প্রশ্ন সামনে এসছে সামনে এসছে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এবং স্বৈর শাসনের দোষরদের সহযোগী কিভাবে এই অন্তর্বর্তী সরকার স্থান পায় দর্শক কেনই কথা বলছি এ কথা বলার কারণ আছে আজকে এই উপদেষ্টাদের একজনকে নিয়ে রীতিমতো বিক্ষোভ হয়েছে পার্বত্য চট্টগ্রামে এবং খোদ যমুনায় যে অতিথি ভবন আছে যেখানে বাস এখন ডক্টর ইউনুসের সেখানে তার অফিস বাস তার সেখানেও বিক্ষোভ সংগঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের কিছু তরুণ তরুণী আজ শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে মানববন্ধন করেছে এবং তার নিয়োগের বিরুদ্ধেই হচ্ছে এই মানববন্ধন কিভাবে তিনি ঢুকে গেলেন এই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলেন সুপ্রদীপ চাকমা এই খবরটি হচ্ছে দর্শক দুই সালের পঁচিশে জুলাই সেই মানুষটি এখন ঢুকে পড়েছে উপদেষ্টা পরিষদে কিভাবে ঢুকলো এটি এখনো গবেষণা হয়নি তবে নিঃসন্দেহে বলা যায় যে আকাঙ্ক্ষা তরুণদের সফল একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষার সাথে উপদেষ্টা পরিষদের এই সদস্য তার নাম তার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে এটি হতাশাজনক দর্শক আমি নিজেও ব্যক্তিগতভাবে এই উপদেষ্টা পরিষদের অধিকাংশকেই চিনি কিন্তু কয়েকজনের আসলে আমি চিনি না নাম জানি কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় কি সম্পৃক্ত তাকে এটা না তো এত বড় একটি মহাযজ্ঞ সেই মহাযজ্ঞের মধ্যে এই ভুলটা কিভাবে হলো এটা একটা চিন্তার বিষয় আজকে খবর হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ পাওয়া একজনের বিষয়ে আপত্তি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের একদল তরুণ তরুণী তারা আলোচনার মাধ্যমে তাদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছে এই যে কোটা সিস্টেম করতে যে সেখান থেকে একজনকে নিতে হবে কেন বিতর্কমুক্ত আর কোনো মানুষ কি পাওয়া যায়নি এটা অবশ্যই বিবেচনা করা উচিত এই দাবিতে পার্বত্য চট্টগ্রামের প্রায় বিশ তরুণ তরুণী আজ শুক্রবার বিকেল চারটার দিকে প্রধান উপদেষ্টার থাকার জন্য প্রস্তুত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে মানববন্ধন করেছেন মানববন্ধন শেষে তার প্রতিবাদী গান শুরু করেন এ সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক চলছিল ঠিক ওই সময় তারা মানববন্ধন করেন মানববন্ধনে অংশ নেওয়া তরুণ তরুণীরা বলেন যাকে তাদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে তিনি গত পনেরো বছর আওয়ামী লীগ সরকারের আমলা ছিলেন তাদের প্রশ্ন কাদের সঙ্গে আলোচনা করে এমন একজন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হলো তারা চান নির্দলীয় নিরপেক্ষ কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হোক যিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা সম্পর্কে ভালো জানেন তারা এই নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান তো এই হচ্ছে পরিস্থিতি আর যে খবরটি ইতিমধ্যে হাতে এসছে দেখা যাচ্ছে যে একটা সংবাদ ক্লিপ যে কাউখালী রাঙ্গামাটির সংবাদদাতা ইত্তেফাকে প্রকাশিত হচ্ছে যে চেয়ারম্যান হলেন সুপ্রদীপ চাকমা নবনিযুক্ত চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রদীপ চাকমাকে নিয়োগ দিয়েছে সরকার সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতি আদেশক্রমে সিনিয়র সচিব কানিস ফতেমা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় তো দর্শক কথা হলো এই যে বিতর্ক মুক্ত থাকা দরকার এই উপদেষ্টা পরিষদের সদস্য এখন সতেরো জন তো সতেরো জনের প্রত্যেকের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা যদি না থাকে কেউ যদি অভিযুক্ত হন যে সাবেক সরকারের তারা সহযোগী এবং এই সরকার তো খুব গণতান্ত্রিক একটি সরকার যদি থাকতো তাহলে কথা ছিল না গত পনেরো বছরে কারা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছে এটা মোটামুটি সবার কাছেই জানা সুতরাং এই পার্বত্য চট্টগ্রামের এই তরুণ তরুণীদের বিক্ষোভটাকে আমলে নিয়ে তাদের সঙ্গে কথা বলে এটি অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত অনেকগুলো কাজে ভুল হবে কিন্তু ভুলগুলোকে নিয়ে এগুলো হবে না যখনই কেউ আইডেন্টিফাই করবে সাথে সাথে এটা রেকটিফাই করার মতন একটি মানসিকতা থাকতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ